আসসালামু আলাইকুম বন্ধুরা, সর্বশক্তিমান আল্লাহ তাআলা বিভিন্ন রং, জাতি, আকার এবং ভাষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, এত ভাষা কিভাবে উৎপত্তি? চলুন তাহলে এত ভাষার উৎপত্তি আমরা জেনে নিই। কুরআন, হাদিস এবং তাফসিরের কিতাবসমূহের আলোকে একথা বুঝে আসে যে সকল ভাষা স্বয়ং আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলা ভাষা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করার পর ফেরেশতাদের উত্তর দেওয়ার জন্য তাকে বিষয় বস্তু সামগ্রিক নাম শিক্ষা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে অবস্থানকালে আরবি ভাষায় কথা বলতেন। নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার পরে আরবি ভাষা ভুলে যান এবং সুরিয়ানি ভাষায় কথা বলতে শুরু করেন। এরপর তওবা কবুল হওয়ার পরে পুনরায় আরবি ভাষা বলতে সক্ষম হন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে এই তথ্য বর্ণিত। দুনিয়ায় প্রেরিত না হওয়ার পরে তওবা কবুল হওয়া পর্যন্ত সুরিয়ানি ভাষায় কথা বলতে শুরু করেন, এরপর অন্যান্য ভাষায় কথা বলতে শুরু করেন। এই সকল ভাষা প্রচলন তার সন্তানদের মধ্যে বিস্তৃত হয়। অতঃপর তার সন্তানরা যখন পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন তখন তার স্ত্রী ও পিতা ভাষাগুলো থেকে একে একজন ভাষায় কথা বলতে শুরু করে। একইভাবে একটি সম্প্রদায় বা একটি জাতি পৃথক পৃথক ভাষা প্রতিষ্ঠা লাভ করে। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাম এর সময় বিশ্বব্যাপী মহাপ্লাবন সংঘটিত হয় তখন তার নৌকার আরোহীদের মধ্যে আরবি ভাষা সহ অন্যান্য ভাষাভাষীও ছিলেন। তাফসিরের রুহুল মানানিতে দেখা যায় তখন পৃথিবীতে মোট 72টি ভাষার প্রচলন ছিল। তার মধ্যে হাম জাতির মধ্যে 17টি, শাম জাতির মধ্যে 19টি এবং ইয়াফসির জাতির মধ্যে 36টি ভাষা প্রচলন ছিল। এগুলো পূর্বের যুগের কথা, আর এখন তো পৃথিবীর ভাষার সংখ্যা প্রায় 3000। এসব ভাষা আলোচনার দ্বারা বোঝা যায় যে শুধু বর্তমানেই নয়, পূর্ব থেকে পৃথিবীতে বহু ভাষা ব্যবহার হয়ে আসছে। মূলত এসবই আল্লাহ পাকের অসীম কুদরতের নমুনা। আর এই কথায় আল্লাহ তাআলা সূরা রুমের 22 নম্বর আয়াতে বর্ণনা করেছে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।